রাজনৈতিক সীমানা দিয়ে আলাদা করা দুটো ভূমি, ভারত ও বাংলাদেশ। শিক্ষক এবং ছাত্র উভয়েই যেখানে জন্মেছিলেন, আজ তা স্বাধীন বাংলাদেশের অন্তর্গত। বলছি আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং বীরেশচন্দ্র গুহর কথা। প্রফুল্লচন্দ্রের জন্মস্থান সম্পর্কে জানেন সবাই। 1861 সালের 2 অগস্ট তাঁর জন্ম হয় যশোর জেলার রাড়ুলি কাটিপাড়া গ্রামে। আর বীরেশচন্দ্র, তিনি জন্মেছিলেন খুব দূরে নয়, 1904 সালের 8ই জুন তাঁর জন্ম কাছের জেলা বরিশালে। পরিবারের কনিষ্ঠ সন্তান তিনি। মামা ছিলেন বিশিষ্ট শিক্ষাব্রতী এবং সমাজ সংস্কারক অশ্বিনী কুমার দত্ত। বীরেশচন্দ্র লেখাপড়া শুরু করলেন ব্রজমোহন স্কুলে। 1918 সালে চলে আসেন কলকাতায়। ইচ্ছে ছিল কলা বিভাগের কোনো বিষয় নিয়ে পড়াশোনা করবেন, কিন্তু তাঁর দুজন দাদা, দুজনেই ইংরেজি ভাষার অধ্যাপক, তাকে নির্দেশ দিলেন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। কলকাতা সিটি কলেজে ISC কোর্সে ভর্তি হলেন কিছুটা অনিচ্ছা নিয়েই। সেখানে আবার উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ বটানি পড়ানোর ব্যবস্থা ছিল না, সে বিষয়ে পাঠ নিতে যেতে হতো বউবাজার স্ট্রিটে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সে। যাই হোক, পড়াশোনা করলেন বেশ ভালোভাবেই, দ্বিতীয় স্থান অধিকার করলেন ISC পরীক্ষায় এবং ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে রসায়নে অনার্স নিয়ে। পরাধীন ভারতে স্বাধীনতার লক্ষ্যে তখন কাজ করছে নানা দল। নিষিদ্ধ এক দলের সভায় যোগ দিলেন তিনি, ফল হাতে নাতে। ছাত্র বলে মাপ নেই, কারাবন্দী করা হলো তাঁকে। এই দোষে প্রেসিডেন্সি কলেজও ছাড়তে হলো বীরেশচন্দ্রকে। কোথায় যাবেন এবার? গিয়ে আবেদন করলেন সেন্ট জেভিয়ার্স কলেজে এবং ভর্তিও হলেন। BSc পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে প্রথম হলেন তিনি। MSc পড়তে যোগ দিলেন বিজ্ঞান কলেজে। এখানেই শিক্ষক হিসেবে পেলেন প্রফুল্লচন্দ্রকে। ক্লাসে শিক্ষকের পড়ানোই তো একমাত্র আকর্ষণ নয়, প্রফুল্লচন্দ্রের দেশপ্রেমের আদর্শ এবং সরল জীবনধারায় মুগ্ধ হলেন তিনি। এদিকে মাস্টারমশাইয়েরও ভালো লেগে গেল এই মেধাবী ও পরিশ্রমী ছাত্রকে। বীরেশচন্দ্র অল্পদিনের মধ্যেই প্রিয়পাত্র হয়ে উঠলেন তাঁর। বিজ্ঞান কলেজে প্রফুল্লচন্দ্রের থাকার যে জায়গা, বারান্দা সেই কোণে খাটিয়া পেতে বহু রাত কাটিয়েছেন তিনি। আরও অনেক ছাত্রের মতোই বীরেশচন্দ্রকে যেন চুম্বকের মতো টেনে রেখেছিলেন প্রফুল্লচন্দ্র। 1926 সালে বীরেশচন্দ্র গেলেন বিলেতে। পরের 5 বছর জীব রসায়নের কলাকৌশল নিবিড়ভাবে অধ্যয়ন করলেন সেখানে। এর মধ্যে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে অধ্যাপক জ্যাক ড্রুমন্ডের অধীনে ভিটামিন বি নিয়ে কাজ করা বিশেষ উল্লেখের দাবি রাখে। শিখতে পেরেছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটির আরেক দিকপাল নোবেল জয় বিজ্ঞানী অধ্যাপক গাওল অ্যান্ড হপকিন্সের কাছে। লন্ডন ইউনিভার্সিটির PhD এবং DSc ডিগ্রি নিয়ে বীরেশচন্দ্র দেশে ফিরলেন 1932 সালে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথে বায়োকেমিস্ট্রির অধ্যাপকের পদ তৈরি হয়েছিল, বীরেশচন্দ্রের জন্য সুপারিশও করেছিলেন লন্ডনের অধ্যাপকরা, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে তার ব্যুৎপত্তি নেই এই ছুতো দেখিয়ে তাকে চাকরি দেওয়া হল না। আসল কারণটা ছিল স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তার রাজনৈতিক যোগাযোগ। এবার দেখা যাক প্রফুল্লচন্দ্র তাঁর এই ছাত্র সম্পর্কে কি বলেছেন। নিজের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট বইতে তিনি যা লিখেছেন তার বাংলা অনুবাদ এই রকম। বীরেশচন্দ্র গুহ, যে বিজ্ঞান কলেজে অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল এবং আমার ল্যাবরেটরিতে কাজ করত গবেষক ছাত্র হয়ে, সে ইউরোপে গেল টাটা স্কলার হিসেবে, ইউনিভার্সিটি কলেজ লন্ডনে অধ্যাপক ড্রুমন্ডের অধীনে, এবং পরে কেমব্রিজে অধ্যাপক হপকিন্সের কাছে সে বায়োকেমিস্ট্রির বিশেষ অধ্যয়ন করল। লন্ডন থেকে PhD এবং DSc ডিগ্রি পেয়ে সে বার্লিন এবং ভিয়েনা রওনা হল জীব রসায়নের প্রখ্যাত বিজ্ঞানীদের সংস্পর্শে আসার জন্য। গবেষক হিসাবে সফল কেরিয়ার সঙ্গে নিয়ে সে সম্প্রতি ফিরে এসেছে। তার বিশেষ বিষয়ে সে অনেকগুলো মৌলিক গবেষণাপত্র প্রকাশ করেছে। এই হল প্রফুল্লচন্দ্রের ভাষ্য। এমন ছাত্র চাকরি না পেয়ে বেকার বসে থাকবে তা তো হতে দিতে পারেন না তিনি, তাই ডেকে নিলেন নিজের তৈরি প্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসে। প্রফুল্লচন্দ্র দেশের ও দশের উন্নতির জন্য নানা উদ্যোগ নিচ্ছিলেন এই প্রতিষ্ঠানে।
বীরেশচন্দ্র মন দিলেন ঘনীভূত ভিটামিনের সংশ্লেষ করতে। এখানে থাকাকালীন দেশীয় ও আন্তর্জাতিক পত্রিকায় ভিটামিন সংশ্লেষ সম্পর্কিত নানা রকম গবেষণাপত্র প্রকাশ করলেন তিনি। এর মধ্যে নেচার জার্নালে প্রকাশিত হল ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের সংশ্লেষ নিয়ে গবেষণার ফলাফল। তিনি দেখালেন কিছু কিছু প্রাণী কীভাবে নিজেদের শরীরে ভিটামিন সি তৈরি করে নিতে পারে, অথচ অন্যান্য প্রাণীরা এ ব্যাপারে অক্ষম। তবে বেঙ্গল কেমিক্যালের মতো ছোট জায়গায় তো আর বিস্তারিত গবেষণার পরিসর ছিল না, তাই সুযোগ পেয়ে 1936 সালে চাকরি ছাড়লেন তিনি। বিজ্ঞান কলেজে যোগ দিলেন ফলিত রসায়নের অধ্যাপক হিসেবে। ঠিক এই সময়েই 75 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পালিত অধ্যাপকের পদ থেকে অবসর নেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বিশ্ববিদ্যালয় তাঁকে নিয়োগ করে এমেরিটাস প্রফেসর পদে। ছাত্র ও শিক্ষক বীরেশচন্দ্র আর প্রফুল্লচন্দ্রের কাজের মধ্যে অদ্ভুত মিল দেখতে পাওয়া যায়। যেমন ধরা যাক খাবারে ভেজাল মেশানোর কথা। 1906 সালে প্রফুল্লচন্দ্র জার্নাল অফ এশিয়াটিক সোসাইটিতে খাবারে ভেজাল নির্ণয়ের সাধারণ পদ্ধতি নিয়ে গবেষণাপত্র প্রকাশ করলেন। দেশের মানুষের স্বাস্থ্যহানি নিয়ে প্রথম থেকেই চিন্তিত ছিলেন তিনি, আর তাই ভেজালের বিষয়টা নিয়ে অন্য বহু বিজ্ঞানীর মতো তুচ্ছতাচ্ছিল্য করেননি। আবার 1940 সালে সায়েন্স অ্যান্ড কালচার জার্নালে বীরেশচন্দ্র ভেজাল আটকানোর বৈজ্ঞানিক ও প্রশাসনিক উপায় নিয়ে আলোচনা করেছেন এক সরল শিরোনামের অধীনে, দ্য প্রবলেম অফ ফুড অ্যাডাল্টারেশন। একইভাবে প্রফুল্লচন্দ্র ভারতবর্ষ পত্রিকায় 1938 সালে লিখছেন চিঁড়া মুড়ি খই ও বিস্কুট শিরোনামে, লিপিবদ্ধ করছেন যে কেমন অবস্থায় কতটা ভিটামিন আছে এগুলোতে। আত্মপ্রত্যয় নিয়ে বলছেন, এই পরীক্ষার ফল দেখিয়া সাগর দাঁড়ির কবির সুরে সুর মিলাইয়া বলিতে ইচ্ছা করে, জাফিরি অজ্ঞান তুই যারে ফিরে ঘরে, মাতৃদত্ত খাদ্যে শক্তি স্বাস্থ্য পাবি ফিরে। তাঁর ছাত্র বীরেশচন্দ্র 1943 সালের দুর্ভিক্ষে মানুষের দুর্দশা দেখে মর্মাহত হলেন। সব কাজ ছেড়ে লেগে পড়লেন মানুষের জন্য সস্তায় পুষ্টিকর খাবার তৈরি করতে। নিজের জীব রসায়নের দক্ষতা কাজে লাগিয়ে মানুষের বেঁচে থাকা রসদ তৈরি করলেন তিনি। এইখানে ছাত্র শিক্ষকের অপূর্ব মিল। শুধুমাত্র মৌখিক সহানুভূতি না দেখিয়ে সারা জীবন তারা কাজ করে গিয়েছেন দেশের মানুষের দুর্দশা দূর করতে। এমন জুটিকে শ্রদ্ধা জানানোর ভাষা আজও তৈরি হয়নি সম্ভবত।